সক্রিয় শিক্ষার্থী, আপাতত ত্রিপলি জব ক্রিয়েটিভিটির পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে এরকম যে আমাদের একটা এনমস, এনমসের এখানে ডিডি দেওয়া আছে, আর এর মানটা আমাদের বের করতে বলছে, আর এখানে আইটি ভিটি এগুলোর মান সবগুলো দেওয়া আছে। আচ্ছা, এর আগে একটু বলে নেই যে কে সমান সমান WN ওমেগা টি বাই এত, তাহলে এখান থেকে আমরা কের মানটা বের করে নিতে পারবো। আচ্ছা, প্রথমে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এটা একটা অন হবে কিনা। হ্যাঁ, এখানে আমাদের শর্তটা হচ্ছে এটা যে জিএসটা ভিটির চেয়ে বড় হবে। এখানে ভিটিটা হচ্ছে 0.06 ভোল্ট। সো ভিজিএস যেটা, সেটা অবশ্যই কি এটা চেয়ে বড় হবে। সো সুতরাং ধরে নিলাম এটা এটা অবশ্যই অন হবে। আচ্ছা, এখন আসি আমাদের যে কন্ডিশনটা দেখতে হবে সেটা হচ্ছে এটা কি স্যাচুরেশনে আছে না টাউট রিজিওনে আছে। তাহলে আমাদের সেক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ডিএস ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। সো এখানে যে আমাদের সূত্রটা আছে, তাহলে এখান থেকে আমরা যে এই শর্তটা পাই, আচ্ছা এই শর্তটা যে পেলাম যে ভিডি গ্রেটার দেন ইকুয়ালটাতে, এই শর্তটা যদি সত্য হয় তাহলে হচ্ছে স্যাচুরেশন রিজিওন হবে বা স্যাচুরেশন কন্ডিশন হবে। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কন্ডিশনটা কী হবে, স্যাচুরেশন। স্যাচুরেশনের ক্ষেত্রে আমাদের যে সূত্র রয়েছিল যে IDN ইকুয়াল টু হাফ কে ইন্টু ভি জিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। সো এখানে হাফ ইন্টু কে, কের মান হচ্ছে কত পেলাম 40। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ভিজিএস। আচ্ছা, এখানে একটা কিছু বলি যে ভি জিএস যেটা, এই জি মানে হচ্ছে ভিডি, একই কথা। আচ্ছা, তাহলে হচ্ছে ভি ভি ডি ইকুয়াল টু ভি জি, সেটা একই কথা। আচ্ছা, তাহলে আমরা এখানে ভি জিএস মাইনাস ভিটি মান পয়েন্টস, ভিটির মান হচ্ছে 0.6 হোল স্কোয়ার। আর এখানে আমাদের আইডির মানটা, যেখানে IDN যেটা, আইডির সঙ্গে সঙ্গে 80 দেওয়া আছে, 80। তাহলে এখান থেকে আমাদের ভি জিএস এর মানটা বের হবে, ভিজিএস এর মানটা বের হবে 1 ভোল্ট। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে ভিজিএস এর মান পেলাম হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, আমাদের বের করতে হবে এই সার্কিট থেকে আর এর মান। আমরা পেলাম হচ্ছে ভিজিএস এর মান, ভিজিএস ইকুয়াল টু, আবার আমরা এটা কি এভাবে লিখতে পারি যে ভিজিএস ইজ ইকুয়াল টু কি ভিটিএস, হচ্ছে ভিডি বলতে পারি, ভিডি ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে আমরা এই সার্কিটটা চলে আসি যে ভিডি ইকুয়াল টু পেলাম 1 ভোল্ট। এখানে আমাদের হচ্ছে কারেন্টের মানটা দেওয়া আছে, সো আমরা আর এর মানটা বের করতে পারবো। তাহলে সুতরাং আর ডি ইকুয়াল ভিডিডি মাইনাস ভিডি বাই আর ডি, এখানে হচ্ছে 3-1 বাই আর ডি হচ্ছে 80। তাহলে আসবে 25 কিলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এতটুকুই সিমসের প্রবলেমগুলো আপনারা করুন, আর যদি কোনো নতুন কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।